নিউবর্ন বেবিদেরকে স্নান করানোর আগে কি দুধ খাওয়ানো উচিত বা স্নান করানোর পরে কি বাচ্চাকে দুধ খাওয়ানো উচিত নিউবর্ন বেবিদের কি রোজ স্নান করানো উচিত না একটু গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে স্নান করানো যেতে পারে নিউবর্ন বেবিদের ক্ষেত্রে গা স্পঞ্জ করানো উচিত না স্নান করানো উচিত নিউবর্ন বেবিদেরকে ঠিক কবে থেকে সাবান শ্যাম্পু মাখানো যেতে পারে হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই লেস্টা খেব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সদ্যজাত বাচ্চাদের স্নান করানো সংক্রান্ত বেশ কিছু ইনফরমেশান বা নিউবর্ন বেবি বাথ রিলেটেড বিভিন্ন ইনফরমেশান আপনারা বিভিন্ন সময় নিউবর্ন বেবি বাথ বা সদ্যজাত বাচ্চাদের স্নান করানো রিলেটেড বিভিন্ন রকমের কমেন্ট করে থাকেন এই সমস্ত কমেন্টের উত্তরগুলো এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা আপনারা অবশ্যই পোটা দেখবেন থেকে আপনার একটা হেল্প হতে পারে সিলেক্ট গেট স্টার্টেড নিউবর্ন বেবিদের স্নান করানো সংক্রান্ত বিভিন্ন কোশ্চেন আপনাদের মধ্যে থেকে আসে আমি একটা একটা করে সমস্ত প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি তো ফার্স্টে যে ধরনের কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে নিউবর্ন বেবিদেরকে গাছ পঞ্চ করানো উচিত না স্নান করানো উচিত তো এটা না ডিপেন্ড করে যে কোন সিজন চলছে সিজন যদি হয় শীতকাল তো সেক্ষেত্রে বাচ্চাদের গাছ পঞ্চ করে দেওয়াই ভালো যদি গরমকাল হয় তো সেক্ষেত্রে কিন্তু হসপিটাল থেকেও বলে দেওয়া হয় যে বাচ্চাদেরকে স্নান করানো যেতে পারে আবার ডিপেন্ড করে সময় যে বাচ্চার কন্ডিশন কেমন আছে যদি প্রিম্যাচিওর বেবি হয় বা বাচ্চা যদি ঠান্ডা লেগে গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বাচ্চাদের গা স্পঞ্জ করে দেওয়াই ভালো সেক্ষেত্রে কিন্তু স্নানটা না করানো উচিত তো সিজন কেমন মানে কোন ওয়েদার কেমন রয়েছে সিজনটা এখন কি সিজন চলছে বাচ্চার শারীরিক কন্ডিশন কেমন এই সমস্ত ব্যাপারগুলোর উপরে নির্ভর করে বাচ্চাদের গা হয় স্পঞ্জ করে দিতে হবে অথবা স্নান করে দিতে হবে নেক্সট যে কোয়েশ্চেনটা আপনারা করে থাকেন সেটা হচ্ছে নিউবর্ন বেবিদেরকে আমরা কোন বয়স থেকে স্নান করাতে পারবো ক্ষেত্রে বলি বাচ্চার নিউবর্ন বেবিদের যে করটা থাকে আম্বেলিক্যাল কর যেটা লেগে থাকে সেই করটা যতদিন পর্যন্ত থাকবে লেগে মানে সেটা হতে পারে এক সপ্তাহ বা দশ দিন বা বারো দিন বা পনেরো দিন ততদিন পর্যন্ত আমরা বাচ্চার গাটাকে স্পঞ্জ করে দিতে পারি তারপর যখন মানে যে বাচ্চার যখন করটা খসে যাবে তারপর থেকে বাচ্চাকে কিন্তু আমরা ভালোভাবে স্নান করাতে পারি তো এটা হচ্ছে একটা সময়সীমা যে বাচ্চা যতদিন পর্যন্ত কর থাকবে ততদিন পর্যন্ত সাবধানতার জন্য বাচ্চার গা হাত পা স্পঞ্জ করে দেওয়া যেতে পারে যদি এরকম হয়ে থাকে যে খুব গরমকাল সেক্ষেত্রে বাচ্চার শারীরিক কন্ডিশন যদি ভালো হয় চাইলে দুবারও কিন্তু দিনের দুটো টাইমে বাচ্চার গা স্পঞ্জ করে দেওয়া যেতে পারে এখন নিউবর্ন বেবির করটা খসে যাবে যেদিন থেকে খসে যাবে তারপর থেকে কিন্তু আমরা বাচ্চাকে স্নান করাতে পারি যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে দিনের বেলায় কোন সময় বাচ্চাকে স্নান করানো যেতে পারে তো দেখুন যদি শীতকাল হয় তো সেক্ষেত্রে আমরা একটু বেলার দিকে স্নান করাতে পারি মানে নর্মালি হয় কি বাচ্চাকে নিউবর্ন বিবেকে এই ধরুন নটা থেকে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে স্নান করানো হয়ে গেল যদি শীতকাল হয় সেই টাইমটা একটু পিছিয়ে যেতে পারে বারোটা সাড়ে বারোটা হতে পারে যদি গরমকাল হয় তো ওই নটা দশটা সাড়ে দশটার মধ্যেই আমরা বাচ্চাদেরকে স্নান করে দিতে পারি রোজ কি বাচ্চাকে স্নান করানো উচিত নিউবর্ন বেবিদের কি রোজ স্নান করানো উচিত নাকি গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে স্নান করানো উচিত আচ্ছা তো এটাও না যদি এরকম হয়ে থাকে যে গরমকাল বাচ্চাকে কিন্তু সেক্ষেত্রে বাচ্চারও গরম লাগছে তো সেক্ষেত্রে বাচ্চার কট খসে গেছে এবার বাচ্চাকে রেগুলার বেসিসে স্নান করা যেতে পারে তাতে কিন্তু কোনো রকম সমস্যা হয় না তবে মনে রাখবেন স্নান করানোর যে টাইমটা সেটা যেন অনেকক্ষণ ধরে না হয় ফটাফট করে একটা ছোট্ট সময়ের জন্য বাচ্চাকে অল্প সময়ের জন্য ফটাফট করে বাচ্চাকে স্নান করানো যেতে পারে যদি এরকম হয়ে থাকে যে বর্ষাকাল বা খুব শীত পড়েছে শীতকাল সেক্ষেত্রে কিন্তু রেগুলার বেসিসে বাচ্চাকে স্নান করানোর দরকার নেই আপনি চাইলে একবার বাচ্চাকে স্নান করালেন দুদিন বা তিন দিন গ্যাপ দিলেন সেই টাইমগুলোতে বাচ্চার গাছ ফঞ্জ করে দিলেন তারপর আবার বাচ্চাকে একদিন স্নান করালেন এরমভাবে সপ্তাহের মধ্যে মানে বর্ষাকাল হলে বা শীতকাল হলে বা বাচ্চা যদি একটু সর্দি হয়ে থাকে ঠান্ডা লেগে থাকে সেই সমস্ত দিনগুলোতে রোজ স্নান করানোর দরকার নেই এভাবে গ্যাপ গ্যাপ দিয়ে স্নান করাতে পারেন রোজ আমাদের এখানে যেমন ম্যাক্সিমাম টাইমটাই গরমকাল তো সেরকম গরম যদি থাকে তো রোজ মানে বাচ্চার পর যখন খসে যাবে তারপর থেকে রোজ আপনি অল্প সময়ের জন্য ফটাফট করে বাচ্চাকে স্নান করে দিতে পারেন নেক্সট যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে দিদি আমার বেবির সামনেই হবে তো আমি বেবির জন্য কি কি প্রোডাক্ট কিনে রাখতে পারি স্নানের জন্য কী কী প্রোডাক্ট কিনে রাখতে পারি স্নান করার আগে যেটা লাগবে সেটা হচ্ছে একটা ভালো অয়েল বডি মাসাজ অয়েল সেটা যেন পিওর এডিবেল টাইপের হয় কোনো রকম দোকানের বা বাজারে বিক্রি হওয়া কমার্শিয়াল তেল নয় জাস্ট একদম যার কোনো গন্ধ নেই আলাদা করে কোনো রং মেশানো নেই এরকম পিওর এডিবেল টাইপের একটা অয়েল কোকোনাট অয়েল হতে পারে আমন্ড অয়েল হতে পারে অলিভ অয়েল হতে পারে এরকম একটা অয়েল পিওর অয়েল লাগবে আচ্ছা যখন স্নান করাবেন বাচ্চাকে সেই সময়ের জন্য একটা বাথ টাব লাগবে এরকম বাথ টাব পাওয়া যায় তাতে একটা স্ল্যান্টিং চেয়ার পাওয়া যায় যদিও নিউবর্ন বেবিদেরকে স্নান করানোর সময় স্ল্যান্টিং চেয়ারে শোয়ানোটা ঠিক না তো এরকম টাব একটা কিনতে পারেন কারণ পরে এটা কাজে লাগে এছাড়া আমরা চাইলে যে নর্মাল ছোটো গামলা পাওয়া যায় না সেই গামলাতেও জল ভরে তারপর সেটা আস্তে আস্তে বাচ্চার গায়ে সেই জলটা ঢালতে পারেন তো একটা বাথ টাব লাগবে সেটা নর্মাল গামলা হতে পারে বা একটু বড়ো সাইজের স্ল্যান্টিং চেয়ার দেওয়া থাকে সেরকম বাথ টাবও হতে পারে বড়দের কোনো জিনিসই কিন্তু এক্ষেত্রে ব্যবহার করা ঠিক না তো বাচ্চা স্নানের একটা আলাদা মগ কিনে রাখবেন একটা ভালো কোম্পানির বাচ্চাদের জন্য সেফ টিয়ার ফ্রি একটা শ্যাম্পু এবং বডি ওয়াশ কিনে রাখবেন বাচ্চাদের স্বাস্থ্যের জন্য কোন ধরনের শ্যাম্পু ভালো কোন ধরনের সাবান ভালো তার উপরে অলরেডি আমি ভিডিও করেছি আপনারা যারা এই ভিডিওগুলো দেখেনি তারা কিন্তু ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন এছাড়া দুটো টাওয়েল রাখবেন দুটো কুইক ড্রাই রাখবেন আমার যখন বাচ্চা একদম ছোট ছিল সেই সময় থেকে বেশ দু বছর পর্যন্ত আমি একটা পিওর সুতির ধুতি ব্যবহার করতাম ওর গা মোছানোর জন্য মানে ভিজে গাটাকে র্যাপ করার জন্য এবং মুছিয়ে দেওয়ার জন্য এটা নিউবর্ন বেবিদের জন্যও কিন্তু বেশ ভালো নতুন যে বাজারে পিওর সুতির যে ধুতি পাওয়া যায় না সেটা কিন্তু স্বাস্থ্যে মানে স্কিনের জন্য ভীষণ ভালো তো এরকম একটা পিওর নরম সুতির কাপড়ের নতুন সাদা ধুতি কিনতে পারেন বাচ্চাকে র্যাপ করে গা হাত পা মুছে দেওয়ার জন্য হ্যাঁ ডাইপার লাগবে অ্যান্টি ক্রিম লাগবে ওয়াইপস কিনে রাখবেন একটা জামা কাপড়ের সেট তো বাচ্চাদের অনেকেই থাকে দু রকমের চিরুনি পাওয়া যায় একটা হচ্ছে ব্রাশ টাইপের সেটাও রাখবেন অবশ্যই বাচ্চাদের মাথায় খুশকি হলে সেই ব্রাশ দিয়ে পরিষ্কার করতে কাজে লাগে এছাড়া নর্মাল যে বাচ্চাদের ছোটো ছোটো চিরুনি হয় সেটাও কিনে রাখবেন তো দু রকমের চিরুনি কিনে রাখলেন হিউবন বেবিদের জন্য কোনো রকম ক্রিম বা কোনো রকম লোশন কিন্তু একদমই কিনবেন না মোটামুটি এইসব বেসিক প্রোডাক্টগুলো কাজে লেগে থাকে আচ্ছা এরপরে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে বাচ্চাদের স্নানের জলটা কেমন হবে বাচ্চাদের স্নানের জলটা একদম মানে যদি গরমকাল হয় তো সেক্ষেত্রেও কলের যে জলটা একদম পুরো ঠান্ডা টাইপের হয় না সেরকম জল দেবেন না গরমকাল হলেও হ্যাঁ জলটাকে হালকা গরম করে নিয়ে সেই জলে বাচ্চাকে স্নান করাবেন আর শীতকাল হলে তো নর্মাল জলে স্নান করানোর কোনো প্রশ্নই ওঠে না সেটাকেও একটু গরম করে নিয়ে তারপর স্নান করাতে হয় মনে রাখবেন হালকা যেন গরম হয় প্রথমবার যখন বাচ্চার গায়ে জলটা ঢালবেন পায়েতে জল ঢালবেন পায়ে জল ঢালার পর বাচ্চার সাথে একটু হ্যাঁ বাবা হ্যাঁ সোনা এরমভাবে কথা বলবেন ঢালতে ঢালতে মানে জলটা ঢালতে ঢালতে এরকমভাবে কথা বলবেন যদি দেখেন ঢাল জলটা পায়ে ঢালার পরেই বাচ্চাকে এবারে এরম করে উঠছে তাহলে মানে বুঝবেন বাচ্চার গায়ে সেই জলটা সহ্য হচ্ছে না বাচ্চার অসুস্থি হচ্ছে হয় সেটা খুব ঠান্ডা হয়ে গেছে বা খুব গরম হয়ে গেছে তখন অ্যাডজাস্ট করে জল মেশাবেন যদি দেখেন বাচ্চার গায়ে জলটা ঢালছেন আর আপনি হ্যাঁ বাবা হ্যাঁ শোনা করে তাকিয়ে তাকিয়ে কথা বলছেন এবং বাচ্চা বেশ আরাম করেই সেটা নিয়ে নিচ্ছে কোনো রকম সমস্যা করছে না তাহলে বুঝবেন জলের টেম্পারেচার ঠিক আছে এবার জলটা কিন্তু এই নিউবর্ন বেবিদের ক্ষেত্রে অবশ্যই আমরা যে খাওয়ার জল খাই না ফিল্টারের জল বা ওয়াটার পিউরিফায়ারের জল সেরকম পরিষ্কার জল ব্যবহার করবেন ট্যাঙ্কির যে জল হয় সেই জল বাচ্চাদের নিউবর্ন বেবিদের গায়ে না ঢালাটাই ভালো এরপরে কোশ্চেনটা আসে নিউবর্ন বেবিদের কি অয়েল মাসাজ করানো উচিত স্নানের আগে না পরে তো দেখুন নিউবর্ন বেবিদের গায়ে একটা পিওর এডিবেল টাইপের অয়েল ছাড়া কোনো কিছুই মাখাতে নেই না তো কোনো রকম লোশন না কোনো রকমের ক্রিম এই কারণে যদি গ্রীষ্মকাল হয় মানে গরমকাল হয় তাহলে আগে অয়েল মাসাজ করিয়ে নিন তারপর বাচ্চার গায়ে জল বাচ্চাকে স্নান করে দিন আর কি আর যদি সময়টা শীতকাল হয় তো সেক্ষেত্রে আগে বাচ্চাকে স্নান করে দিন বা গাছ স্পঞ্জ করে দিন যেটা আর কি করাবেন সেটা করানো হয়ে গেলে তারপর বাচ্চার গায়ে অয়েল মাসাজ করাবেন কারণ এই অয়েলটাই নিউবর্ন বেবিদের ময়েশ্চারাইজারে কাজ করে থাকে তো শীতকালে স্নানের পরে বা গা স্পঞ্জের পরে অয়েল ম্যাসাজ করছেন আর গরমকালে হচ্ছে স্নানের আগে বা গা স্পঞ্জ করার আগে অয়েল ম্যাসাজ করে দেওয়া হচ্ছে রাইট পরে যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে সাবান শ্যাম্পু কবে থেকে নিউবর্ন নিউবন গায়ে ব্যবহার করা শুরু করব তো দেখুন যখন বাচ্চা ছোট থাকছে মানে একদম বাচ্চার যে করটা সেটা রয়েছে ততদিন পর্যন্ত আমরা বাচ্চাকে গা স্পঞ্জ করে দিচ্ছি ঠিক তারপর যখন ওটা খসে যাচ্ছে এবার তখন থেকে মানে যখন থেকে আর স্নান করানো শুরু করলেন করটা খসে যাওয়ার পর তখন থেকে কিন্তু একটা ভালো কোম্পানির সাবান দিয়ে বা শ্যাম্পু দিয়ে আমরা বাচ্চাকে স্নান করাতে পারি হুম সপ্তাহের মধ্যে অ্যাটলিস্ট একবার বাচ্চার গায়ে সাবান মাখানোর কথা বলা হয় এবং সপ্তাহের মধ্যে একদিন অ্যাটলিস্ট বাচ্চাকে শ্যাম্পু করে দেওয়ার কথা বলা হয় এবার এখানেও বলে দিই যে আপনি আগে বাচ্চার শরীরের কন্ডিশন বুঝবেন যদি বাচ্চার রকম ঠান্ডা লাগার মতন সমস্যা না থাকে যদি ওয়েদার ভালো থাকে বৃষ্টি পড়ছে বা শীতকাল সেক্ষেত্রে কিন্তু রকম রিক্স নেবেন না নর্মালি সব কিছু ঠিকঠাক থাকলে বাচ্চার করটা যখন পড়ে যাবে বাচ্চাকে স্নান করানো শুরু করে দিয়েছেন এরকম সময় সপ্তাহে একদিন বাচ্চাকে সাবান মাখিয়ে দিতে পারেন এবং অন্য আরেকটা দিন বাচ্চার মাথায় শ্যাম্পু দিতে পারেন অর্থাৎ সপ্তাহে একদিন সাবান দিলেন তারপর এক সপ্তাহ পর আবার সাবান দেবেন এরকমভাবে সপ্তাহের অন্য একটা দিন শ্যাম্পু দিলেন তারপর তার থেকে আরও এক সপ্তাহ পর বাচ্চার মাথা আবার শ্যাম্পু দিলেন মনে রাখবেন কখনোই কিন্তু একই দিনে নিবন বেবির গায়ে সাবান মাখানো শ্যাম্পু মাখানো মাথায় শ্যাম্পু দেওয়া এই কাজটা করবেন না তাহলে কিন্তু তাতে ঠান্ডা লেগে যেতে পারে পুরো স্নানের প্রসেসটা কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে ফটাফট করে অল্প সময়ের মধ্যেই যে সাবান বা যে শ্যাম্পুটা ব্যবহার করবেন সেটা যেন টিয়ার ফ্রি হয় বাচ্চার চোখে লেগে বাচ্চা যেন সমস্যা না হয় খুব বেশি ফেনা হয় এরকম কোনো সাবান বা শ্যাম্পু কিন্তু ব্যবহার করবেন না সেগুলো স্কিনটাকে একটু ড্রাই করে দিতে পারে শুষ্ক করে দিতে পারে তো এই কারণে একটা মাইল্ড সাবান বা শ্যাম্পু ব্যবহার করবেন আসল ব্যাপার যেটা হচ্ছে নিউবর্ন বেবি স্নান করাবো কিভাবে এটা ভীষণই ইম্পর্টেন্ট যদি গা স্পঞ্জ করে দেন সেক্ষেত্রে একটা সুতির পিওর কাপড় ব্যবহার করবেন যেটা দিয়ে গাটা স্পঞ্জ করে দেবেন বা সুতির পিওর যে একদম গামছা পাওয়া যায় না সেগুলো ব্যবহার করবেন জলের মধ্যে ভালো করে ডুবিয়ে ভালো করে নিংড়ে নেবেন তারপর সেটা দিয়ে আস্তে আস্তে ভালো করে বাচ্চার সমস্ত পোরশনগুলোতে গা স্পঞ্জ করে দেবেন আগে পা তারপরে ভাত তারপরে বুক পিট তারপরে মুখ মাথাটাও হাতে করে একটুখানি জল নেবেন নিয়ে ভালো করে মাথার মধ্যে জলটা দিয়ে দেবেন যদি দেখেন গাছ স্পঞ্জ করার পর বাচ্চার গায়ের ওপরে একটু একটু জলের হালকা হালকা লেয়ার রয়েছে ভিজে ভিজে ভাব রয়েছে তাহলে সেটা কিন্তু অবশ্যই নরম সুতির একটা কাপড় দিয়ে এভাবে এভাবে চেপে চেপে দেবেন নাহলে কিন্তু সেই জলটা বাচ্চার বুকে পিঠে বসে সেখান থেকে ঠান্ডা লাগতে পারে নরম সুতির কাপড় দিয়ে সেই জলটাকেও কিন্তু সোপ করে নেওয়াটা ভীষণ দরকার এরপর বলি নিউবর্ণ বেবিদের স্নান করানোর প্রসেস সম্পর্কে বেশ কিছু ইনফরমেশান যে কীভাবে আমরা স্টেপ বাই স্টেপ বাচ্চাকে স্নান করাবো তো এটা খুব সাবধানভাবে মানে সাবধানতা মেনে করতে হয় এই প্রসেসটার সময় না আমি সব সময় বলবো দুজনের দুজন ইনভলভ হবেন একজন মা সাথে রয়েছেন বাচ্চার সাথে রয়েছেন এবং সাথে আরেকজনকে রাখবেন এটা ভীষণই দরকার নিউবর্ন বেবিদেরকে কিন্তু স্নান করানোর সময় কোথাও শুয়ে দেবেন না মানে কোনো দেশে বাদ্তাবের সাথে যে স্ল্যান্টিং চেয়ার থাকে না সেখানে শুয়ে দেবেন না হাতে নিউবর্ন বেবিদেরকে এরকমভাবে ধরে থাকবেন যাতে মাথা ঘাড় পিঠ সাপোর্ট থাকে এইভাবে একজন ধরে থাকবেন এবং আর একজন শুধু জল ঢালার কাজটা করবেন মনে রাখবেন যখন নিউবর্ন বেবিদের স্নান করাবেন তখন আস্তে আস্তে প্রথমে পায়ে জল দেবেন দিয়ে চেক করবেন বা জলের টেম্পারেচারটাই বাচ্চার কোনো সমস্যা হচ্ছে কিনা যদি সমস্যা না হয় বাচ্চা বেশ ভালোভাবে ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করে নেবে তারপর আস্তে আস্তে পায়ে জল দিলেন হাতগুলোয় জল দেবেন দেন বাচ্চার বুকে এবং পিঠে ঘাড় গলায় জল দেবেন তারপরে বাচ্চার মুখ এবং মাথায় জল দেবেন বাচ্চার মাথায় কিন্তু কখনোই আগে জল দেবেন না জলের যে টেম্পারেচারটা সেটা অ্যাডজাস্ট হতে পারে তার জন্য এভাবে স্টেপ বাই স্টেপ বাচ্চাদেরকে স্নান করাতে হবে মনে রাখবেন একজন শুধুমাত্র বাচ্চাকে ধরে থাকার কাজ করবেন আর একজন শুধু জল ঢালবেন মগে করে তারপর সেই তার নরম হাত দিয়ে বাচ্চার গাগুলো রাফ করে দেবেন পিঠটা যেহেতু ঢাকা রয়েছে জাস্ট বাচ্চার পিঠটায় একবার করে জল দিয়ে বুলিয়ে দেবেন আর কোনো কিছু করার দরকার নেই কারণ নিউবর্ন বেবিরা বাইরে তো বেরোয় না ঘরেতেই থাকে পরিষ্কার পরিবেশে থাকে ফলে ওদের গায়ে যে খুব নোংরা ধুলো ময়লা থাকবে এমন নয় তেল মাখানো হচ্ছে বলে একটু পরিষ্কার করা দরকার স্কিন উঠছে বলে একটু পরিষ্কার করা দরকার সেই জন্যে হাত দিয়ে আলতোভাবে জল দিয়ে পরিষ্কার করে দেবেন কোনো রকমভাবে বাচ্চাকে কিন্তু উল্টে দেওয়া বা পাল্টে দেওয়া এই রিক্সগুলো নেবেন না কারণ এগুলো যারা এক্সপার্ট তারা করতে পারে আমরা যারা বাড়িতে বাচ্চা টেক কেয়ার করছি মা বাবা বা বাড়ির পরি আত্মীয় পরিজন যারা আছে তারা তারা অত রকমের টেকনিক আমরা জানি না তো সেই জন্য অত রকমের রিক্স নিতে যাবেন না মাথায় যখন জল ঢালবেন পুরোটাই কিন্তু হাত দিয়ে হাত দিয়ে মানে এরমভাবে নিয়ে একটু একটু করে মাথায় বাচ্চা জল ঢালুন মুখ চোখ ষ করার সময় জাস্ট সুতির নরম কাপড় ব্যবহার করবেন অথবা কটন বল ব্যবহার করবেন যেগুলো দিয়ে একটা বল দিয়ে একটা চোখ আর একটা বল দিয়ে আরেকটা একটা চোখ ভালো করে পরিষ্কার করে দেবেন তারপরে এই হাতেই নর্মাল জল নিয়ে মুখ ভালো করে ধুয়ে দেবেন আর কোনো কিছু করবেন না যিনি বাচ্চাকে ধরে থাকবেন তাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে যে বাচ্চার যখন মাথায় জল ঢালা হবে তখন যেন কানে জল না ঢোকে কানটাকে এভাবে চেপে রাখতে হবে হ্যাঁ যদি আপনার মনে হয় যে বাচ্চাকে স্নান করার সময় ধরে থাকতে আপনি কনফিডেন্স পাচ্ছেন না সেক্ষেত্রে বিছানার উপরেই বড় যে অয়েল ক্লথ পাওয়া যায় না সেরকম একটা বড় অয়েল ক্লথ কিনে পেতে নেবেন তার উপরে গামলাটাকে বসান এবং সেখানে জল দিন পাশাপাশি আপনি যে আপনাকে যিনি সাহায্য করছেন তাকেও বসান পুরো প্রসেসটা বিছানার ওপরে করুন তাহলে আপনার ভয়টা অনেকটাই কম হবে এবং তো এইভাবে মোটামুটি নিজের সুবিধে মতন একটু সেট আপ তৈরি করে নেবেন সাথে মনে রাখবেন শুধু একজনকে রাখতে হবে যিনি শুধু আস্তে আস্তে জলটা ঢালতে থাকবেন রাইট এই স্নান করানোর বাচ্চার গায়ে জল ঢালানোর প্রসেসটা চেষ্টা করবেন পাঁচ মিনিটের মধ্যে কমপ্লিট করার কারণ বেশি পরিমাণে যদি জল ঢালা হয় স্কিন ড্রাই হয়ে যায় বাচ্চাদের স্কিনের থেকে চামড়া এমনিই উঠতে থাকে ফলে স্কিনটা ড্রাই হয়ে গেলে সমস্যা হতে পারে তো পুরো প্রসেসটা চেষ্টা করবেন এই জল ঢালার প্রসেসটা পাঁচ পাঁচ মিনিটের মধ্যে কমপ্লিট করে ফেলা নিউবর্ন বেবিদের কিন্তু শ্যাম্পু সপ্তাহে একদিন এই জন্যই দেওয়া উচিত নাহলে কিন্তু মাথায় প্রচণ্ড খুশকির একটা বড় আস্তরণ পড়ে যায় এবং সেটা স্নান করার পর একদম সাদা সাদা হয়ে জেগে ওঠে তো এই কারণে কিন্তু একটু ভিজে ভিজে স্ক্যাল্পে আমরা স্নান করার পর যদি এই ব্রাশগুলো দিয়ে চুলটাকে আঁচড়ে দিতে পারি মানে হেয়ার যে ব্রাশগুলো আছে সেগুলো দিয়ে যদি স্ক্যাল্পটাকে ভালো করে আঁচড়ে দিতে পারি বা চুলটাকে আঁচড়ে দিতে পারি আস্তে 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 কিন্তু সেই খুশকিটা উঠে যায় তো জন্য শ্যাম্পু বাচ্চাকে করাবেন সপ্তাহে একদিন হলেও বাচ্চার স্ক্যাল্পটা অবশ্যই শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে দেবেন জীবন বেবিদের স্নান করার সময় কী কী সাবধানতা আমাদের মেনে চলা জীবন বেবিদেরকে যখন স্নান করাবেন সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কানে যেন জল না ঢোকে কানটাকে সবসময় এভাবে चेपे रखबें কানে যেন বাচ্চার জল না ঢোকে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন মনে রাখবেন যে যদি বাচ্চার যখন করটা অ্যাটাচড হয়ে রয়েছে বাচ্চার সাথে খসেনিকটটা তখন গা স্পঞ্জ করাতে হয় সেই সময়ে কিন্তু করের গায়ে যেন জল না লাগে এটা অবশ্যই মনে রাখবেন যে সাধারণতা মেনে চলবেন সেটা হচ্ছে নিউবর্ন বেবিদেরকে যখন স্নান করাবেন যিনি ধরে রয়েছেন ভালো করে বাচ্চাকে তারা হাতে কোনো চুরি বা রকম আংটি এগুলো যেন না থাকে বাচ্চারা সেখান থেকে আঘাত লাগতে পারে এবং বাচ্চাকে যখন হোল্ড করা হচ্ছে সেটা যেন প্রপারলি হোল্ড করা হয় যাতে বাচ্চার মাথা ঘাড় পিঠ সাপোর্ট পায় এবং হাত যেন কোনোভাবে ফসকে না যায় হোল্ড করাটা যদি ঠিকভাবে না হয় বাচ্চারও কষ্ট হবে এবং বিপদও ঘটতে পারে তো ভালোভাবে বাচ্চাকে ধরে তারপর স্নান করাবেন এরপর আরেকটা কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে বাচ্চাকে কি নিউবর্ন বাচ্চা বেবিদেরকে কি রোদে রেখে স্নান করানো যায় তবে দেখুন খুব প্রচন্ড রোদের মধ্যে বাচ্চাকে রেখে স্নান করাবেন না একটু ছায়া আছে একটু রোদের তেজটা কম আছে এরকম একটা অবস্থায় বাচ্চাকে রেখে স্নান করাতে পারেন তবে যেহেতু এভাবে হোল্ড করে থাকতে হয় বাচ্চার চোখটা সময় উপর দিকে থাকে তো সূর্যের আলোটা চোখে পড়লে কিন্তু সমস্যা হতে পারে এই কারণেই একদম একটু ছায়া আছে এরকম জায়গায় বাচ্চাকে স্নান করাতে পারেন পুরোপুরি রোদের মধ্যে রেখে না স্নান করানোই ভালো শীতকালে যদি মনে হয় স্নান করাতে হবে তো সেক্ষেত্রেও খেয়াল রাখবেন যে ওপেন পরিবেশে যদি আমরা বাচ্চাকে স্নান করাই বাইরে কিন্তু খুব ঠান্ডা হাওয়া চলে সেখান থেকে কিন্তু বাচ্চা ঠান্ডা লেগে যেতে পারে এই জন্য চেষ্টা করবেন একটু আলো বাতাস চলাচল করছে বাট একদম ওপেন না এরকম একটা জায়গায় বাচ্চাকে স্নান করাতে যাতে বাইরের ঠান্ডা হাওয়া বা সূর্যের প্রখর রোদটা বাচ্চার চোখে মুখে না লাগে রাইট এর এরপরের যে কোশ্চেনটা সেটা হচ্ছে নিউবর্ন বেবিদেরকে স্নান করানোর সময় বাচ্চা স্নানের জলে কি ডেটল বা এই ধরনের কিছু মেশানো উচিত না একদমই নয় নিউবর্ন বেবিদের যে জলে স্নান করাবেন সেই জলে কোনো রকম এরকম অ্যান্টিসেপটিক কোনো লিকুইড কিন্তু মেশানো উচিত না প্লেন যে জল হয় যেটা আর কি আমরা খাই যে জল যেটা ফিল্টার থেকে পাওয়া যায় সেই রকম জলে বাচ্চাকে স্নান করাবেন কোনো রকম অ্যান্টিসেপটিক লিকুইড কিন্তু ব্যবহার করবেন না ওদের স্কিন খুব সেন্সিটিভ হয় ফলে এই ধরনের কোনো লিকুইড কিন্তু একদমই ওদের ব্যবহার গায়ে ওপরে অ্যাপ্লাই করবেন না ওদের চোখে গেলে সেখান থেকেও সমস্যা পেটে চলে গেলে সেখান থেকেও সমস্যা হবে স্কিনেরও সমস্যা হতে পারে এরপরে যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে নিউবর্ন বেবিদেরকে খাওয়ার আগে না পরে কখন স্নান করানো উচিত তো দেখুন নিউবর্ন বেবি বা বেবি একটু বড়ো হয়ে যাক যাই হোক না কেন খাওয়ার জাস্ট পরে পরে কখনোই বাচ্চাকে স্নান করাবেন না খাওয়ানো হয়ে যাবে তারপর একটু গ্যাপ দেবেন অ্যাটলিস্ট আধ ঘন্টা মতন গ্যাপ দিন তারপরে বাচ্চার গায়ে অয়েল মাসাজ করিয়ে দিন তারপরে আবার আধ ঘন্টা মতন গ্যাপ দিন তারপর বাচ্চাকে স্নান করানো উচিত খাওয়ার একদম পরে পরে কিন্তু কখনোই বাচ্চাকে দুধ খাওয়ানোর একদম পরে পরে কিন্তু কখনোই বাচ্চাকে স্নান করাবেন না স্নান করানো হয়ে গেলে তারপর বাচ্চাকে একটু বসিয়ে দুধ খাওয়ানো যেতে পারে কিন্তু খাওয়ানোর সাথে সাথেই বাচ্চাকে কখনোই কিন্তু স্নান করাবেন না তো মোটামুটি এই সমস্ত কোশ্চেনগুলো মানে নিউবর্ন বেবি বাথ বা সদ্যজাত বাচ্চাদের স্নান করানো সংক্রান্ত এই সমস্ত কমেন্টগুলো আপনাদের কাছ থেকে আসে আর আমি চেষ্টা করলাম আজকে সেই সমস্ত কমেন্টের উত্তর দেওয়ার যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটার আমাদের চ্যানেলের সঙ্গে বসে অ্যাটাচ থাকবেন থ্যাংক ইউ